صل على سيد مولانا محمد وعلى سيدنا. আল্লাহর ওলি কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি তার শেফা শরীফে চমৎকার করে তিনি এই আশুরার মহাপুরুষ যারা কারবালা 61 হিজরিতে এর আগে যত কিছু হয়েছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে মুক্তি পেয়েছে এটাও এত বড় কিছু নয়। বাবা আদমের দোয়া কবুল হয়েছে আমি বলবো 61 হিজরির কাছে কিছুই নয়। বাবা আদমের জান্নাত থেকে বের হওয়া এটা এই 61 হিজরির কাছে কিছুই নয়। 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিসসালাম মাছ বোয়াল মাছের পেটে ছিলেন, তিনি তাকে বমি করে দিলেন ওমানের সাগরের পাড়ে। আমি সেখানে গিয়েছিলাম, ওমানের সাগরের পাড়ে বোয়াল মাছ বমি করে ফেলে দিল 40 দিন পরে। 61 হিজরির কাছে কিছুই নয়। নূহ নবীর প্লাবনের সময় 950 বছর তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মাত্র 50 জন ইমান আনলো, আর কেউ আনতে পারলো না। সব কিছু আল্লাহ শেষ করে দিলেন, কিন্তু ইমানদার 50 জন নিয়ে আর অন্যান্য জীব জানোয়ার নিয়ে নৌকা কাবা শরীফের দিকে চলল। মাঝিও নাই, মাল্লাও নাই, হাইল ধরার কেউ নাই, দাঁড় টানার কেউ নাই, ইঞ্জিল নাই, কিচ্ছু নাই, কিন্তু নৌকা চলছে কাবার দিকে। সুবহানাল্লাহ। যে আশুরার আহলে বায়াত রসুলদের ব্যাপারে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, মারিফাতু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াবারাআতুহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্যই তো কত কিছু খুঁজি, কোন যুক্তিতে, কোন পলিসিতে, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কোন আমলটা করলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি একজন মহান ওলি আল্লাহ মানুষ আশিক রসুল, তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবে, হাবিবের মহব্বত করবে, ওলি আল্লাহর সহবতে যাবে, বাবা মার খেদমত করবে, কিন্তু পাশাপাশি আহলে বায়াত রাসূলুল্লাহ ইসলামের একটা কথা তোমাদেরকে জানিয়ে যাই, মারিফাতু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাআতু মিনান নার, নবীজির আওলাদদের পরিচিতি অনুষ্ঠান, তাদের পরিচয়ের অনুষ্ঠান যদি কেউ করো, কোন পরিচিতির অনুষ্ঠানে যারা একটু আগে আশুরার মাহফিলে আল্লামা ফারুকি রহমতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিলে একটু একটু করে কিছু দিয়েছিলেন, মাসটা কিন্তু আশুরার মাস, আহলে বায়াত রসুলদের পরিচয়ের মাস, তাদের মহব্বতে কান্নার মাস, তাদের মহব্বত একটু ভালোবাসার মাস। এই মাসে আপনি একটু দান করেছেন, ওনাদেরকে একটু স্মরণ করেছেন। কাজী আয়াজ রহমতুল্লাহি আলাই তিনি বলেন, জানো এটা কি করেছো, অবারাআতু মিনান নার, জাহান্নামের আগুন তোমাকে কিন্তু স্পর্শ করবে না, তুমি আগুন থেকে বাঁচতে পারবা। পুলসিরাতের পুলের ব্যাপারে যখন কোরআনে 16:9 আয়াত নাজিল হলো, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিতিয়্যা। এই আয়াত নাজিল হয়ে গেল যে একটা মানুষ পুলসেরাতের উপরের পুল এই জাহান্নাম অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ পুলসেরাতের পুলের নিচেই হলো জাহান্নাম, অমাবস্যার চেয়ে অন্ধকার। এই আয়াত নাজিল হওয়ার পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, একবারে বেশি কান্না করছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না মোবারক থামায় না, সবাই গেলেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওগো ফাতেমা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানি খুব বেশি কান্না করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমা, আব্বু আব্বু আপনি এভাবে কাঁদছেন কেন, কি হয়েছে? ফাতেমা, আল্লাহ কোরআনের আইন করেছে আমার একটা উম্মত নাকি সিরতের পুল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা কারো হবে না। আমি এই জন্য খুব চিন্তিত, কারণ আমার সব উম্মত তো আর অনেক ইবাদতের উম্মত হবে না, অনেক তো গুনাহগার উম্মত হবে, তারা কিভাবে পার হবে? মা ফাতেমা, আবু বকর সিদ্দিক আপনি কি একটু আমার কথা শুনবেন? আবু বকর সিদ্দিক, আপনাদের কথা শোনার জন্যই তো আল্লাহর কোরআনে অনেক আয়াত আল্লাহ নির্দেশ করেছেন, কি বলতে চান? আবু বকর সিদ্দিককে মা ফাতেমা বলেছিলেন, আমার বাবার যত বৃদ্ধ উম্মত মারা যাবে তাদেরকে একটু সুপারিশ করে আপনি জান্নাতে নেবেন। এভাবে অনেক কথা আজকে সেই পুলসিরাতের পুরের ব্যাপার এই আবারতে আসছে। অকুল্লু অহুব্বু আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত, সুবহানাল্লাহ। এই জাওয়াজের জন্য, এই দলিলের জন্য, এই বোরহানের জন্য, এই বোরহানের জন্য, এই সার্টিফিকেটের জন্য, এই কাগজটার জন্য জান্নাতের টিকেট হোল্ডার ওমর ফারুক পর্যন্ত পাগল পারা ছিলেন, সুবহানাল্লাহ। কিভাবে আমি একটু দলিল নিয়ে কবরে যাব, কিভাবে একটু আমি আল রসুলদের পক্ষ থেকে একটু জাওয়াজ নিয়ে আমি হাসরে যাব, একটু বোরহান নিয়ে আমি সিরাতের পারে যাব। জান্নাতের টিকেট হোল্ডার ওমরও পাগল ছিলেন। আসুন, ওই আহলে বায়াতের রসুল পাক পাঞ্জাতুন আলাইহিমুসসালামদের স্মরণে আমার ভাই শহীদে মিল্লাত, ওনাকে তোমরা যেভাবে জবাই করেছ, আহা হায় হায়, একটা মানুষ, একটা মানুষ পৃথিবীর মানুষকে, আল্লাহকে, রসুলকে জয় করার দুইটা মোবারক জিনিস আছে। মানুষকে জয় করার শুধু নয়, পৃথিবীর মহামনীষীদেরকে জয় করা, আল্লাহকে জয় করা, রসুলকে জয় করার জন্য অন্যতম মাধ্যম হলো মানুষের চোখের পানি এবং মানুষের শরীরের রক্তগুলো, সুবহানাল্লাহ। আল্লামা ফারুকী তিনি চোখের পানিও, চোখের পানিও জারি রেখেছিলেন। পাশাপাশি আবু জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাওহা রাওহা সহ ওনাদের পদাঙ্ক অনুসরণ করে তিনি রক্ত দিয়ে আল্লাহকে, রসুলকে সন্তুষ্ট করে মনে হয় কবরে চলে গেছেন, সুবহানাল্লাহ। হায় 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 হায়, এত কষ্টের যুদ্ধ, এত কষ্টের অনেক কিছু, তিনজন সেনাপতি নির্দেশ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের পর একজনের নাম ঘোষণা করলেন, কোন যুদ্ধে এরকম ঘোষণা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের এলেন বলে দিলেন, আজকে গায়েবের কথা কইলে ভাইরা অনেকে লাভ দিয়ে ওড়ে কথা কয় না, আমার ভাইদের অনেকের মাথায় রক্ত উঠে যায় নবীজির গায়েবের কথা বললে। আবার উদাহরণ দেয়, যদি নবী যদি গায়েবই জানত তাইলে উহুদের ময়দানে কি আর দান মোবারক শহীদ হয়? হ্যাঁ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েবই জানত তাহলে আরো অনেক কিছুই বলে। ভাই, তুমিও তো তোমার বাবার সম্পদ, মায়ের সম্পদের কথা জানো, অমুক জায়গায় বড়ুরার অমুক গ্রামে তোমার বাবার সম্পদ, কিন্তু কিছু নেতা কর্মী তোমার বাবার সম্পদ দখল করে আছে, কিন্তু তুমি জানো ওখানে গেলে তোমার লাশ পড়ে যেতে পারে, তাও কিন্তু তুমি যাও যে লাশ পড়ে পড়ুক, বাবার সম্পদ কি আমি রক্ষা করতে পারি কিনা চেষ্টা করে দেখি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে আমি আজকে গেলে আমার দান মোবারক শহীদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমিস করেছে, কেউ যদি মদিনা শরীফে এসে 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে নববী শরীফে জামাতের সহিত আদায় করে, আমি তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ।
এই জন্য ব্যারিস্টার জাকির তার পড়াশোনার উপর ভরসা না করে, তার লেখাপড়ার উপর ভরসা না করে, ভারত বড় শিল্পপতি এই শিল্প কারখানার উপর ভরসা না করে তিনি যে আমি কবরে শান্তি চাই, আমি হাসরে শান্তি চাই, আমি পরকালে মুক্তি চাই, আল্লাহর দয়া চাই, রসুলের সালামের নেগাকরণ চাই, ওলি আল্লাহদের দয়া ভিক্ষা চাই, এই চিন্তা করে তিনি মাগরিবের নামাজ পড়ে মদিনা শরীফে বের হলেন, আমাকে বলে নেই, অথচ আমার সাথেই গেছে, বের হয়ে গেলেন। ওনার জন্য একটা গজল আমি লিখেছি, অনেক ছেলেদের মুখস্থ হয়ে আছে গজলটা, অনেক আগের, প্রায় 25 বছর আগের এই গজল লেখা আমার। উনি আর 11 সাল থেকে এখন যত বছর হয় এত বছর পর্যন্ত এই গজলটা লেখা আমার, এত বছর পূর্বে এই গজলটা লেখার কারণ হলো উনি। উনি বের হয়ে গেলেন এশারের নামাজ পড়তে এসে আমার পাশে বসে পড়ে আমাকে জড়িয়ে ধরে হাউম করে কাঁদতেছেন। আমি বললাম, ব্যারিস্টার সাহেব কি আপনার মা তো আছে জানি, কি উনি কি কোনো সমস্যা, কোনো অসুস্থ না কি হয়েছে, নাকি বাড়িতে বাবুরা কোনো অসুস্থ? উনি বললেন, না বাবুরাও অসুস্থ না, আমার মাও অসুস্থ না। আমি বললাম, তাহলে কাঁদছেন কেন? আমি মহব্বতে কাঁদছি। আমি কি মহব্বত আপনার? আমি আমেরিকা গিয়েছি লেখাপড়ার সুবাদে, লন্ডনে গিয়েছি, আমি সুইজারল্যান্ডে গিয়েছি, জাপানে গিয়েছি, জার্মানি গিয়েছি, কিন্তু আমি যতগুলি শহর প্রদক্ষিণ করেছি, আমি অবলোকন করেছি, ভিজিট করেছি, পরিদর্শন করেছি, আমি আমার বিবেককে প্রশ্ন করলাম, বিবেক তুমি বলে দাও আমেরিকার শহর, লন্ডনের শহর, জাপানের শহর, জার্মানের শহর, সুইজারল্যান্ডের শহর, পাকিস্তানের শহর, সব শহর আর মদিনার শহর বলো কোন শহর ভালো? আমার বিবেক বলে দিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর হলো মদিনাতুল মুনাওয়ারার শহর। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমি বললাম, জাকির সাহেব আপনাকে সাক্ষী রেখে গজলটা লিখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বল পৃথিবীর দ্বিতীয়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু জোরে কর না, দেনা মাওলানা মেরি বাত বন গাই হে তেরি বাত করতে করতে তেরি শহর মে আও তেরি শহর মে আও তেরি নাত পড়তে পড়তে আল্লাহুম্মা, একটু জোরে পড়লে রসুল খুশি হবে, আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সারে নবী বলন্দি মগর, সব নবী রসুলকে আল্লাহ মর্যাদা দান করেছেন, বলন্দি দান করেছেন, ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন, কিন্তু হার বলন্দি, হার মর্যাদা, হার সম্মান, হার বলন্দি, সমস্ত নবী রসুলদের মর্যাদা, সমস্ত নবী রসুলের সম্মান, সমস্ত নবী রসুলের ইজ্জত, সমস্ত নবী রসুলের মহব্বত ভালোবাসা, মর্যাদা যদি একসাথ করা হয়, হার বলন্দি সে উচা হামারা নবী, আল্লাহ সাইয়্যিদিনা, কোন নবীর দুরুদ পড়ছি, রমজানের 29 তারিখ গজলটা আমি লিখছি সেহরির সময়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, নবীজি
আমি ডাইনে তাকাইছি, সুন্দর লাগতেছে রমজানের 29 রমজানে। ইয়া রাসূলুল্লাহ, আমি বামে তাকাই তাও সুন্দরই লাগে, আমি সামনে তাকাইতেছি ডাইন বাইমের সে সামনেও অসুন্দর না, সামনে আরো সুন্দর লাগতেছে, পিছনে তাকাই ইয়া রাসূলুল্লাহ আরো সুন্দর লাগে। আমি কলম নিয়ে লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিলে ভালো হয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে হে রওজা শরীফে তো ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফে তো ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মোবারকই এত ভালো লাগে, তাহলে আপনাকে কত ভালো লাগতো? মারহাবা কয় না দেখছ? তোমার কাছে আরজি জানাই, লাস্টের প্যারাটা সবাই কইবেন একবার শুনে লইবেন, তোমার কাছে আরজি জানাই এ ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জ্বালা। এখন যেটা কমু এটা একবার শুনে আমার লাগে কইবেন সবাই মহব্বতে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে, হে কত ভালো লাগতো দেখলে নূরের। ওই নবীজির মহব্বতের দুরুদ শরীফ পড়েছি।